করে যাবো যাব শীত এখনও দূর এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর প্রেমেন্দ্র মিত্রের আগমনীর এই দুটো কবিতার লাইন আমাদের মনে করিয়ে দেয় মায়ের আগমন বার্তার কথা হাই ফ্রেন্ডস আমি পায়েল আমার রান্নাঘরে সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মায়ের ভোগের বাঁধাকপির তরকারির একটি রেসিপি তাহলে চলুন দেখে নেওয়া যাক ভোগের বাঁধাকপির তরকারি বানাবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল সর্ষের তেল গরম হয়ে গেলে দিলাম গোটা জিরে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা আর এখানে দারচিনি দুটো লবঙ্গ দুটো ছোট এলাচকে থেঁতো করে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি থেতো করে গরম মশলা তেলের মধ্যে দিলে এর স্বাদ এবং গন্ধ কিন্তু যথেষ্ট ভালো হয় তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নগুলোকে ভালো করে ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো বড় বড় করে টুকরো করে রাখা আলু ভোগের রেসিপিতে আলুর টুকরোগুলো একটু বড় বড় করে দিলে ভালো লাগে আলুর টুকরোগুলো দিয়ে দিলাম তারপর আলুটাকে একেবারে লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ তারপর দিয়ে দেব ধনির গুঁড়ো এক চামচ ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো সব শুকনো মশলা আমার অ্যাড হয়ে গেল এবারে খুব ভালো করে মশলার সাথে আলুটাকে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আগে থাকতে ধুয়ে কেটে রাখা বাঁধাকপির কুচি বাঁধাকপি আগে থাকতে ধুয়ে নিয়ে কাটলে পারে বেশি জল কিন্তু বেরোয় না বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বাঁধাকপিটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি থিতু করে রাখা আদা আদাটা আমি তেলের মধ্যে দিই অনেক সময় আদা তেলের মধ্যে দিলে একটা থিটকুটে ভাব আসে সেজন্য আমি আদাটাকে এ সময় ব্যবহার করলাম তারপর সব কিছু ভালো করে কষিয়ে নিতে হবে বাঁধাকপি কিন্তু কষানোর ওপরেই রান্নাটা নির্ভর করে এই সময় দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি যত ভালো করে বাঁধাকপি কষানো হবে ততই বাঁধাকপির টেস্ট কিন্তু বেড়ে যাবে তাই বাঁধাকপিটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেম সবসময়ই মিডিয়ামে রাখলেই ভালো এবারে আমি এটা ঢেকে দিচ্ছি আট থেকে দশ মিনিটের জন্য আট থেকে দশ মিনিট পর ফিরে এলাম অবশ্য তার মাঝখানে এক দুবার ঢাকা খুলে নেড়ে দিয়েছি দেখুন বাঁধাকপি থেকে কিন্তু বেশ জল বেরিয়েছে আর আমি কিন্তু কোনো জল ব্যবহার করছি না এই জলেই কিন্তু বাঁধাকপিটা পুরো রান্না হবে বাঁধাকপি থেকে যে জল বেরিয়েছে সেই জলেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব অনবরত বাঁধাকপিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমি এর আগে বাঁধাকপির মঞ্চুরিয়ানের একটি রেসিপি শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো আপনারা প্লিজ একবার দেখে নিতে পারেন বাঁধাকপি কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর তারপরে আবারও দু মিনিট মতো মিক্সড করে নেবো দেখুন আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে আর বাঁধাকপিটাও সিদ্ধ হয়ে গেছে রান্নাটা মোটামুটি আমাদের প্রায় রেডি হয়েই গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ ঘি আর এবারে দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো তারপর ভালো করে মিক্স করে দু মিনিট স্ট্যান্ডিং টাইম দেব তারপরেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি ভোগের বাঁধাকপির তরকারি আজকের এই ভোগের বাঁধাকপির তরকারি রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে দ্রুত নোটিফিকেশন পৌঁছে যাবে একটা লাইক এবং একটা কমেন্ট করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না কারণ আপনাদের অমূল্য লাইক এবং অমূল্য কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত করে আজ তাহলে এ পর্যন্তই আবার রান্নার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ